আমি 5,000 টাকা প্রফিট করব কেন? আমি কেন নয় আমি 15,000 টাকা প্রফিট করতে পারি? কোনটা ওয়েট হয়ে যাবে? এবং আপনারই তৈরি করা খাবার? আমারই তৈরি করা খাবার। নিজের চিন্তা ভাবনা থেকেই উনি এই খাবারটা তৈরি করেছেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভবঘুরে। আর সত্যি কথা বলতে কি, তোমরা অনেক দিন ধরে প্রচুর কমেন্টস করেছো, প্রচুর কমেন্টস করেছো, এবং আমি এতটাও আশা করিনি যে আমার একটা ভিডিও এত মানুষ এত লোকে কমেন্টস করতে পারে। তো তোমাদের সেই কমেন্টসের জন্যে আজকেও আমি একটা সেই ইনফরমেশান করতে এসেছি, যাতে আশা করি তোমাদের আজকের ইনফরমেশান ভিডিওটা দেখার পরে তোমাদের আর কারোর কোনো কথা থাকবে না। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি অ্যাকচুয়ালি পর্কের উপরে, শুকুরের ফার্মিংয়ের উপরে আমি আজকে এমন একটা মানুষের কাছে এসেছি যিনি পুরোটা জিনিসটাকেই ক্লিয়ার করে দেবেন, এবং প্রফিট কিভাবে করতে হয় সেটা উনি পুরো কনায় কনায় বুঝিয়ে দেবেন। কেন বলছি, কারণ প্রফিট, হ্যাঁ এটা ঠিক, প্রফিট কিভাবে করতে হয় উনি সত্যিই বলছি, কর গুনে দেখিয়ে দেবেন যে প্রফিট করা যায়, এখানে কোনো দুমনার ব্যাপার নেই। আর কেউ স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্নটাকে পূর্ণ উনি করে দেন, কেমন লাগছে সত্যি তাই না? তো চলুন আমরা দেখা করি সেই মানুষটার সাথে। তো গাইস, রবিন বিশ্বাস, আমি সেই মানুষটার কাছে এসেছি, এবং অ্যাকচুয়ালি পর্কের ফার্মিংয়ের উপরে ওনার যে ইনফরমেশান, তো আমরা তার কাছ থেকে জেনে নেব যে কীভাবে আমি কাজটা করে প্রফিট উপার্জন করতে পারি। স্যার, আমি রবিন বিশ্বাস, আমি একটা গডস ফার্ম করেছি আর একটা পিক ফার্ম। আচ্ছা, আমি পিক ফার্মটা সম্পর্কে আজকে আপনাদের জানাব। আপনি বলছেন যে কলমি শাক দিয়েই আপনি সুপ, মানে পর্কের জন্য খাবার তৈরি করেন, তাই তো? এটা চিন্তাভাবনা আপনার কী করে এলো, মানে আপনি? এটা চিন্তাভাবনা আমি বিগত 18 বছর আমি উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে ঘুরেছি, সেখানে দেখেছি বড় বড় শুয়োরের ফার্ম, ছাগলের ফার্ম, ভেড়ার ফার্ম আমি সেখানে দেখেছি, তারা খাবার সম্পূর্ণ বিনামূল্যে আয়াত করে বা বিনামূল্যে তারা উপার্জন করে, যাতে ওই যে ছাগল বা শুয়োর বা যেটাই তারা পালন করে না কেন, সেইটা যে খাবার কস্ট একেবারে জিরো তাদের, যার জন্যই তারা মানে হিউজ পরিমাণে একটা লাভের অঙ্ক দেখতে পারে। কিন্তু আমরা সাধারণত যদি চাষ করি, আমাদের খাবারের অংশ, খাবারের যে পরিমাণটা, যা তার দাম, আর শুয়োরের যে মাংসটা তৈরি হয়েছে বা তার যে টোটাল যে কস্টটা, টোটাল সমান সমান প্রায় এসে দাঁড়ায়। এই জন্যই মানুষ এইসব ফার্ম করে কোনোদিন লাভ হতে পারে না। আমি সেইটাকে রিসার্চ করে আমি একটা নিজে যে একটা কমলি শাক, এদের কচু শাক আছে, আমি এইটাকে তৈরি করেছি 2 বিঘা জমির উপরে। এইটার উপরে ভিত্তি করে আমি 100-এর উপরে শুয়োর পালন করতে পারতেছি বা করতেছি, সেটা আমি, এর আমার ফ্রি কস্ট। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে মেন, একটা শুয়োরের বাজার থেকে যদি আমি কিনা খাবার আনি, তো একটা গড়পড়তা ছোট থেকে বড় একটা শুয়োরের কত টাকার খাবার পারডে লাগে? বাজার থেকে যদি আপনি খাবার কিনে আনেন, একটা শুয়োর অ্যাভারেজ ছোট বাচ্চার থেকে নিয়ে তাকে পুরো 8 মাস বড় করা হয়, 1 কুইন্টাল মাংস পর্যন্ত 33 টাকা পার ডে খাবার লাগে। একটা শুয়োরের, একটা শুয়োর পার ডে 33 টাকার খাবার লাগে। নিজে খাবার তৈরি করছেন, তাতে আপনার এখন একটা শুয়োরের পার ডে খাবার খরচ কত পড়ছে? এখন পার ডে খাবার খরচ মাত্র অনলি 3 টাকা পড়ছে। হ্যাঁ, মাত্র 3 টাকা প্রতিদিন একটা শুয়োরে, বাজার থেকে কিনা খাবার থেকে আমার এই উৎপাদন খাবারে 30 টাকা পার ডে সেভ। এইটাই হচ্ছে সব থেকে বড় বেনিফিট। এই খাবারটা তৈরি যে সিস্টেম বা এই খাবারটা খাওয়ান, খাবারটা খাওয়ানো যে সিস্টেমটা, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর। চাষ করলেই লাভ, কিন্তু খাবার কষ্টে চাষিকে মেরে দেয়। কিন্তু আমার এই মাধ্যমে খাবার সস্তা, চিপ, যার জন্য এখানে মারার বা মরার কোনো জায়গা নেই। সম্পূর্ণ বেনিফিটওয়ালা চাষ, শুয়োর চাষের উপর বেনিফিটওয়ালা চাষ আমার নজরে আর কোনো কিছু। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি যেটা রবিন বিশ্বাসের কাছ থেকে আমি ফাইনালি জানতে পারলাম, যে একটা শুয়োরের বাইরে থেকে কিনা খাবার যদি আমি কিনে খাওয়াই, 30-33 টাকা পার খরচ, কিন্তু উনি এই খাবার নিয়ে রিসার্চ করে কলমি শাক দিয়ে উনি একটা খাবার বানিয়েছেন শুকুর পর্কের জন্যে, এবং তাতে ওনার পার ডে 3 টাকা খরচ। তাহলে আপনি ভাবুন, পার ডে 3 টাকার কোথায় 33 টাকা? তাহলে একটা শুয়োরকে যদি আমরা 8 মাস খাওয়াই, তার পিছনে আমার কত টাকা প্রফিট শুধু বড় করতে করতেই আমার হয়ে গেল। তো এটা খুব ভালো লাগলো। তো আমরা যেটা নিয়ে এত বড় বড় কথা বলছি, আমরা এবার যাব সেটা নিয়ে আলোচনা করব, ওনার ফার্মে যাব, এবং উনি কী পদ্ধতিতে চাষ করছে এবং প্রফিট করছে, তো সেটা তোমাদেরকে শেয়ার করব। চলো। হ্যাঁ
যে খাবারটা নিয়ে উনি নিজে রিসার্চ করে যেটা তৈরি করেছে শুয়োরের গ্রোথের জন্য, এবং শুয়োর তাতে বাইরে থেকে কেনা খাবার আমাকে কিনতে হচ্ছে না, এবং নিজেই খাবারটা তৈরি করেছে এবং নিজের ফার্মে শুকুরদের তিনি খাওয়াচ্ছেন, এবং শিক টাইমে শিক সময় ঠিক গ্রোথ স্বাভাবিক উনি দেখতে পাচ্ছে। তো আমরা দাদার কাছ থেকে জেনে নিচ্ছি উনি কীভাবে খাবারটা বানাচ্ছে। তো ওকে দাদা আপনি এবার বলুন কীভাবে কী কী নিলেন এখানে? মাঠে উৎপাদিত কমলি শাক আছে, আচ্ছা, এর সাথে যে ধানের যে কুড়োটা থাকে, কুড়ো তথা ভুট্টার গুঁড়ো, আচ্ছা, এর সাথে কিছু ভিটামিন আছে, আচ্ছা, কেমিক্যাল ভিটামিন, সেটাকে মিক্স করে, আচ্ছা, হ্যাঁ, এইবার মিক্স করে এর সাথে পাইল করা হয়, আচ্ছা, এবার পাইল করা হয়, আচ্ছা, পাইল করে এটাকে প্রসেসিং দিয়ে এটাকে সিদ্ধ করা হয়, রান্না করা হয়, আচ্ছা, এটাকে সিদ্ধ করে নেবেন। কিন্তু রান্নার সিস্টেমটা আমি দেখাবো, রান্নার সিস্টেমটা এমন যে ফ্রি অফ কস্ট, কোনো কষ্ট লাগবে না, ফ্রি কস্টে রান্না হবে, কোনো খরচা নেই, এক টাকারও কোনো খরচা নেই, ওটা রান্না হয়ে যাবে অলরেডি, এবং সেই রান্না খাবারটাকে একে খাওয়াতে হবে, আর কোনো খাবারের বাইরে কোনো কিনা ফুড খাবারের দরকার নেই, আপনি এই খাবারটা খাইয়েই আপনি আপনার শরীরটাকে আপনি আমাকে পরিমাণটা গাইড করুন কীভাবে আমি এটাকে মিক্সিং করব। এখানটা 90% কমলি শাক আছে, 90% কমলি শাক, হ্যাঁ, এখানে 5% ভুট্টার গুঁড়ো আছে, আচ্ছা, আর 5% ধানের যে তুষটা হয় কুড়োটা হয় সেটা আছে, তাতে এই তিনটে জিনিস দিয়ে আমার খাবারটা মিক্স করে, হ্যাঁ, এর সাথে কিছু ইংলিশ কেমিক্যাল যেটাকে ভিটামিন বলা হয়, ভিটামিন ABCD প্লাস ক্যালসিয়াম আয়রন, এই টোটাল মিক্স, একটা মিক্সার আছে ওইটার সাথে মিলিয়ে এটা খাওয়ানো, পাঞ্চ করে, হ্যাঁ, প্রসেসিং করা, প্রসেসিং, তাতে শুয়োরের মানে শুকুরের পুরো গ্রোথ একেবারে কোনো সমস্যা নাই, যে ফুড খাবার যেটা কিনা হয় সেই খাবারের থেকে, এটা আমার শুয়োরের চাষে আমার অভিজ্ঞতা যে তার থেকে এটা উন্নত খাবার, প্লাস তার থেকে ভালো গ্রোথ পাচ্ছে। এটা একটা হট কেক, এবার যেটা নিয়ে আলোচনা করছি এবার সেই ফার্মেই যাবো, ফার্মে গিয়ে দেখবো কীভাবে কী উনি কীভাবে সেট আপটা তৈরি করেছে। তো চলো বন্ধুরা ফার্মে যাওয়া যাক। তো গাইজ এবার দেখে নেবো উনি যে নিজের ক্রিয়েটিভিটিতে যে খাবারটা তৈরি করেছে, তো সেই খাবারটা উনি কীভাবে প্রসেসিং করছে এবং কীভাবে শুকুরদেরকে উনি খাওয়াচ্ছে। তো রবিদাদা আমাকে বলো তুমি কীভাবে খাবারটা এটা কীভাবে করেছো? এটা একটা মেশিন, সম্পূর্ণ আমি নিজে রিসার্চ করে তৈরি করেছি। ওকে, মেশিনটা হচ্ছে এই, একটা থার্মোফ্লাক্স সিস্টেমে এটাকে একটা বাক্স তৈরি করেছি, উপরে এই কাঁচটাকে, এই কাঁচটাকে দিয়ে আমি উপরে ঢেকে দিই, একটু দিয়ে দেখাও আমার, হ্যাঁ, এইভাবে ঢেকে দেওয়া হয়, এই কাঁচটাকে ঢেকে দেওয়া হয়, আচ্ছা, সূর্যের টেম্পার এখানে পড়ে, তারপরে এই কাঁচ দিয়ে, এই যে আয়নার কাঁচ আছে, সম্পূর্ণ আয়নার কাঁচ, এই আয়নার কাঁচ এরপরে রেখে এইভাবে এটাকে টেম্পারটাকে আরো বাড়াচ্ছে, তুমি আরো বাড়াচ্ছি, এই টেম্পারটা ভিতরে টেম্পার কোনদিন বাইরে যেতে পারে না, পারবে না, যার জন্য ভিতরে এই মালটা 4-5 ঘন্টার ভিতরে সম্পূর্ণ বয়েল হয়ে যাবে। তার মানে আমাকে বাইরে থেকে তেল পুড়িয়ে গ্যাস পুড়িয়ে সিদ্ধ করার কোনো দরকার নাই, কোনো খরচা নেই, আপনার ফ্রি অফ কস্টে সূর্যের তাপে রেখে দেন, আপনার খাবারটা রেডি হয়ে যাবে। বাহ, এইটা তো একটা সত্যি একটা অসাধারণ, কারণ আমার একটা খাবার তৈরি করব তাতে আমার কোনো জ্বালানি খরচ নেই, আমি সৌরশক্তি থেকে খাবারটার মধ্যে উনি প্রসেসিং করে ফেলছে ফ্রি অফ কস্টে, যার জন্য ওনার কোনো খরচ নেই, যার জন্যই 3 টাকা কস্টিং পার শুয়োরে উনি বলছেন। তো ঠিক আছে, এবার তুমি খাবারটা কী করেছো এবার আমরা খাওয়াটা দেখব। সত্যি খুব গরম, দেখেন খাওয়ার স্পিডটা, দেখেন কত সুন্দর খাবার কিভাবে খাচ্ছে, দেখলাম দাদার তৈরি করা খাবার এবং তারা এটা খাচ্ছে, এদের ওদের শরীরে গ্রোথ ঠিক আছে, সম্পূর্ণ গ্রোথ আছে, একেবারে কোনো গ্রোথের কোনো অভাব নেই, আচ্ছা, সম্পূর্ণ গ্রোথ, এবং এর যতটা মানে শরীর স্বাস্থ্য থাকার দরকার আমি অন্য ফার্মের সঙ্গে কম্পেয়ার করে দেখেছি, তার থেকে আমার বাচ্চা একই সময়ের বাচ্চা, একই সাথে আনা বাচ্চা, তার বাচ্চার থেকে আমার বাচ্চা সতেজ সবল এবং ওজনেও বেশি হয়েছে, এটা আমি প্রুফ করে। এটা এখন বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স এই সবে 2 মাস হয়েছে, 1 মাসের বাচ্চা এনেছিলাম, 1 মাস আমি প্রসেসিং এই বাচ্চাগুলোকে রেখেছি, এর থেকে বড় এদিকে রয়েছে, বড় বাচ্চা রয়েছে, ছোটো বাচ্চাও আছে। এটা 15 দিন হয়েছে বাচ্চাগুলো তুলেছি,
মায়ের দুধ খাওয়া ছাড়া 15 দিন এটা 15 দিনের বাচ্চা আর ওখানে যাদেরকে খাবার দিলে ওটা 2 মাস আড়াই মাসের বাচ্চা আছে একটা 2 মাসের বাচ্চা আছে আচ্ছা এটা 20 দিনের বাচ্চা আছে একটা 15 দিনের বাচ্চা 15 দিন 20 দিন আড়াই মাসের বাচ্চা উনি পর পর ঘর করে করে রেখে দিয়েছেন উনি যে খাবারটা খাওয়াচ্ছেন এটা কত দিন ধরে খাওয়াচ্ছেন এটা আমি যেদিন থেকে এনেছি সেই দিন থেকে এই খাবারটা খাওয়ানো এতে কোনো ওদের পেটের প্রবলেম কোনো প্রবলেম পায়খানা ঠিক আছে স্বাস্থ্য ঠিক আছে তাদের হুঙ্কার ঠিক আছে তারা যে তাদের যে এনার্জিটা সেটা লেভেলটা ঠিক আছে কোনো সমস্যা নাই কোনো জ্বর নাই কোনো এদের রোগ নাই পায়খানা নাই কিছু নাই একেবারে ওকে আছে আচ্ছা কতদিনে বাড়ছে এরা এরা মানে আমার ব্যাচার মতো বয়স কতদিন হচ্ছে এটা 6 মাসে আমার 1 কুইন্টাল পার হয়ে যাবে 6 মাসে 1 কুইন্টাল 1 কুইন্টাল ওয়েট হয়ে যাবে এবং আপনারই তৈরি করা খাবার দিয়ে আমারই তৈরি করা খাবার দিয়ে কোনো খাবার বাজার থেকে কিনা হবে না আচ্ছা সেই একই খাবার যেটা পিক খাবার সেটাই আছে আচ্ছা কিভাবে গরুতে খাচ্ছে কতটা লাইক করছে খাবারটা সেটা একটু দেখাই একটা গরু আমি ফেলে রেখেছি ছোট বাচ্চা খাবারটাকে ট্রাই করার জন্য দেখেন কিভাবে খাচ্ছে গরুটা দেখেন কত সুন্দর লাইক করে খাবারটাকে সেটা দেখেন ফ্রি অফ কস্ট খাবার অ্যাকচুয়ালি দাদার কাছ থেকে যেটা জানতে পারলাম শুয়োরের শুকুরের বাচ্চা কিনে আনলে হলো না হ্যাঁ কিনে এনে বাচ্চা মানুষ করা যেতেই পারে বাইরে থেকে খাবার কিনে এনে করা যেতে পারে কিন্তু উনি যেটা বিষয় সেটা হচ্ছে প্রথম থেকেই উনি হিসাব করেছেন যে আমি কেনা খাবার কিনে এনে শুয়োরকে খাইয়ে আমি পয়সা উপার্জন করতে পারবো না তাতে কি হচ্ছে আমার যদি প্রফিট হয় 20,000 টাকা তো আমার এই বাচ্চাগুলো মানুষ করতে যে আমি 6 মাস 7 মাস খাওয়াবো তাতে আমার 15,000 টাকা খরচ বেরিয়ে যাবে কিন্তু উনি কস্টিংটা এমন জায়গায় এনেছে যে আমার খরচ 5 টাকা প্রফিট 15 টাকা তো একটু দেখে নিই যে আপনি খাবারটা যে রিসার্চ করে তৈরি করেছেন এবং শুয়োর গরু শুকুরের বাচ্চা থেকে গরু সব বড় থেকে ছোট সবাই খেতে পারে ছাগল গরু শুয়োর যে কোনো পশুকে এই খাবারটা এবং হাঁস মুরগিকেও পর্যন্ত এই খাবারটা আপনি খাওয়াতে পারেন সেটা খুব সুন্দর করে খায় আমার আশেপাশে মুরগির ফার্ম আছে তারা নিয়ে নিয়ে খাইয়েছে তারা সুন্দর রেজাল্ট পেয়েছে খাচ্ছে এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার কোনো পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের খাবারের সঙ্গে মানে বাইরের কোনো নোংরা জিনিস কোনো নোংরা জিনিস নাই কোনো খারাপ জিনিস নাই সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত সুন্দর প্রসেসিং করা খাবার এবং সেদ্ধ করা যাতে কোনো পশুর কোনো রকম শারীরিক বা পেটের কোনো ক্ষতি হবে না আচ্ছা এটা একটা বড় জিনিস যে আপনি নিজে খাবারটা তৈরি করেছেন এবং সেই খাবারটা খাওয়াচ্ছেন বাচ্চা থেকে বড় ছোট বা যে বাচ্চা আনছে ছোট খাচ্ছে বড় খাচ্ছে কোনো সমস্যা একই খাবার খাবে একই খাবার খাবে এবং সেটা নিজেরই হাতে তৈরি করা তো বন্ধুরা যদি নিজেরই হাতে তৈরি করা জিনিস হয় তাহলে কত খরচ হতে পারে সেটা তো তোমরাও বুঝতে পারছো এবং উনি কিন্তু আপ টু বটম কিভাবে খাবারটা আপনি তৈরি করবেন এবং কিভাবে সেই খাবারটাকে প্রসেসিং করবেন এবং তারপরে আপনি তাদেরকে খাওয়াবেন উনি পুরোটাই শিখিয়ে দিচ্ছেন যে এইভাবে এইভাবে করে কিন্তু প্রফিট করা যায় এবং এটা একটা স্বপ্ন দেখানো না স্বপ্নটাকে সত্যি করা বলা যায় এটা একটা বিশ্বাস কারণ উনি শুধু স্বপ্ন দেখাচ্ছেন না উনি আপনাকে বলছে আমি খরচ আপনাকে এর মধ্যে করিয়ে দেখিয়ে দেবো যে আপনি কত কম খরচে আপনি বেশি বাচ্চা মানুষ করতে পারেন সুস্থ সবলভাবে এবং ভালো টাকা উপার্জন করতে পারেন তো দাদা আপনার এটা যে মাথায় এলো কিভাবে মানে আপনি এরকমভাবে পরিণত একটা খাবার তৈরি করতে পারলেন সেটা নিয়ে যদি আপনি আমাদেরকে একটু বলেন কমলি শাকটা প্রথম আমি তৈরি করেছিলাম যে কমলি শাকটাই আমি খাওয়াবো এদের এবং কচু কমলি শাক দুটোই আমি এদের এনে খাইয়েছি খাওয়ানোর পরে দেখছি এদের পাতলা পায়খানা হচ্ছে আচ্ছা এদের জ্বর হচ্ছে শরীর সুস্থ থাকছে না তখন আমি এটাকে কনভার্ট করার চেষ্টা করলাম সেদ্ধ কারণ সেদ্ধ করলে মানুষ আমরা যখন সেদ্ধ করে খাই প্রতিটা জিনিস কাঁচার থেকে সেদ্ধ খেলে আমাদের শরীরটা ভালো থাকে আমি এটাকে সেদ্ধ করার প্রসেসিং আমি কড়াইতে করে গ্যাসে করে আমি সেদ্ধ করেছি তাতে একটা হিউজ পরিমাণ খরচা আসছে তারপর আমি এটাকে কাঠ দিয়ে রান্না করে সেভাবে খাওয়ানোর চেষ্টা করেছি তাতেও দেখছি একটা সময়ের ব্যাপার আছে এবং জ্বালানির একটা খরচা আছে সেটা করেছি তারপরে আমি এখানে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করেছি সেটা হচ্ছে এই খাবারটাকে সূর্যের আলো দিয়ে কীভাবে খাবারটাকে তৈরি করা যায় সেটাকে আমি মনে একটা রিসার্চ করেছি রিসার্চ করে আমি এই মেশিনটা তৈরি করেছি যে মেশিনটা আমি আপনাকে দেখিয়েছি আর একবার দেখাবো ওই মেশিনটা খাবারটা রাখার পরে 3 থেকে 4 ঘন্টার ভিতরে সম্পূর্ণ বয়েল হয় 3 থেকে 4 ঘন্টার ভিতর বয়েল হয়ে যায় প্লাস আপনি যদি ওই মেশিনের ভিতরে ভাত ডাল ও রান্না করতে চান আপনি ওই মেশিনের ভিতরে রান্না করতে পারেন 3 থেকে 4 ঘন্টার ভিতর খাবার টাবার রেডি খাবার রেডি এত বড় টেম্পার হয় মেশিনটার ভিতরে এবং সেটাকে ঠান্ডা করে আপনি এবার আমি ঠান্ডা করে তারপরে এদের খাবো আচ্ছা ধরে নিন আমার যদি 30টা বাচ্চা হয় তো 30টা বাচ্চার জন্য আমার কলমি শাক যেটা আমি যেখান থেকে আমার র মেটেরিয়াল যেটা খাবারের জন্য যেটা আমি বার করব আমার কতটা জমিতে কলমি শাক চাষ করব 10 কাঠা জমিতে চাষ করলে 50টা শোর চাষ করব 50টা শোর 10 কাঠা 10 কাঠা জমি যদি সেখানে থাকে আপনার সেখানে কলমি শাক করলে আচ্ছা আপনি
এই শোরের চাষটা করতে পারি, মানে এটা খেয়ে দিয়ে খেয়ে দিয়ে ওটা শেষ হবে, শেষ হবে না, ওটা এক সাইডে কাটিং হবে, আবার পুনরায় হবে, ওইটাকে চলবে আপনার এক দুই বছর তিন বছর পর্যন্ত, ওখান থেকে কাটিং অটোমেটিক দশ কাটা জমি, দশ কাটা, তার মানে দশ কাটা জমিতে যদি কলমি শাক চাষ করা যায় এবং এক পাশ দিয়ে কাঁচটা কাটতে আবার প্রথম দিকের কাঁটাগুলো বড় হয়ে যায়, মানে দশ কাটা জমি কলমি শাক চাষ করলে পঞ্চাশটা শুকরকে আপনি দিনের পর দিন ফ্রি অফ কস্ট খাওয়া। আর শুধু শুকরই নয়, আপনি যদি ছাগলের চাষ করতে চান, আপনি যদি মুরগির চাষ করতে চান, আপনি যদি গরুর চাষ করতে চান, এই প্রসেসিংয়ের মাধ্যমে এই খাবার দিয়েই আপনি যে কোনো ফার্ম খুলতে পারবেন, আপনার কোনো খাবারের সমস্যা হবে না, এই কমসে কম খরচার ভিতরে আপনি খাবারটা উৎপাদন করতে পারবেন। সকালে মুরগির ছাঁক খাওয়ালে মাংসের জন্য ভালো গ্রোথ হয়, এটা কি মানে কি আপনি কীভাবে? প্রথম কথা, মুরগির ছাঁকটাকে নিয়ে আমি রিসার্চ করেছি, আমিও মুরগির ছাঁক খাওয়ানোর একটা প্রসেসিংয়ের ভিতরে আসতে চেয়েছিলাম, কিন্তু দেখছি ওটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় না, আর ওটা অনেক নোংরা জিনিস, নোংরা, ওরা মুরগি কেটে রাখে, পচে গলে থাকে, সেইটাকে অনেক ঘাও পাঁচড়া পোকামাকড় থাকে, সেইটাকে এনে তারপরে খাওয়াতে হয়, তারপরে সেটাকে সেদ্ধ করে খাওয়ালে কিছুটা ভালো হয়, কিন্তু সেটাকে যদি কাঁচা খাওয়ানো হয় এরা খায়, কিন্তু পেটে কৃমি হয়ে বাচ্চা কিন্তু কোনো রকমের কৃমি ঠেকানো যায় না, বাচ্চা কৃমি হয়ে ওই লিভারটাকে ছিদ্র করে দেয়, বাচ্চাটাকে অসুস্থ হয়ে তিন মাস চার মাস পাঁচ মাস পরে মরে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, যার জন্য এমন একটা খাবার, এটা হচ্ছে সম্পূর্ণ ভেজিটেবল টাইপের, কোনো রকমের শারীরিক অসুস্থ হয় না, এবং খাবারটা কমসে কম সস্তা, সস্তা মানে কি খুবই সস্তা, মানে এর কোনো দাম নেই বলতে গেলে। এবার আমি কিছু দেখা হচ্ছে, ওই যে আমরা যেগুলো কাটলাম, তুমি যে কলমি শাকগুলো কেটে যে মানে এটা করলে মিক্সিংটা করলে, ওটাকে এবার ওখানে দিয়ে তুমি কীভাবে তৈরি করছো খাবারটা? আচ্ছা চলে, কলমি শাকটা আমি এই যে দিচ্ছি, কলমি কেটেছি, সেই মিক্সিংটা, হ্যাঁ সেই মিক্স, আমরা সেই মিক্সিংটা এখানে দিয়ে দিলাম, এবং এই খাবারটা বলছেন যে তিন ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে, রেডি হয়ে যাবে। বাহ, এই যে টেম্পারটা ভিতরে ফেলেছে, সূর্যের আলো উপরে, এটাকে একটু লেভেল করে দিতে হয়, সূর্যের তাল তাল তালে সে লেভেল করা হয়, এখানে আমার লেভেল, সূর্যের আলোটা আয়নাতে লাগছে এবং সেটা রিফ্লেক্ট হিসাবে এখানে আসছে এবং তার একটা টেম্পার তৈরি হচ্ছে, এবং এখানে এখান থেকে যে ভিতরে যে টেম্পারটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আর বেরোচ্ছে না, যার ফলে দুই থেকে তিন ঘন্টা এই টেম্পারে খাবারটা রেডি হয়ে যাচ্ছে। অসাধারণ অসাধারণ চিন্তাভাবনা আপনার, এবং সত্যি খুব ভালো লাগলো যে মানুষ অনেক স্বপ্ন দেখায়, অনেক কিছু বলে বড় বড় কথা, প্র্যাকটিক্যালি কেউ এরকমভাবে মন চিন্তাভাবনা করে, অ্যাকচুয়ালি ইউনিক চিন্তাভাবনা না করলে না জীবনে কিছু করা যায় না, উনি কিন্তু অন্যদের মতো বাচ্চা কিনে এসে খাবার কিনে নিয়ে এসে সব কিছু করে উনি খাওয়াতে পারতেন, কিন্তু উনি ডিপলি ভাবলেন যে এইভাবে আমি ৫,০০০ টাকা প্রফিট করব কেন, আমি কেন নয় আমি ১৫,০০০ টাকা প্রফিট করতে পারি, মানে আমি একটা উদাহরণ দিলাম, যেটা আমার খরচ আমি খরচটাকে কমিয়ে সেটাকে প্রফিটে কনভার্ট করেছে, এটা অসাধারণ চিন্তাভাবনা এবং সত্যি। আচ্ছা দাদা, তিন ঘন্টা কমপ্লিট, তিন থেকে চার ঘন্টা ভিতরে সূর্যের টেম্পারেচার ভালো থাকে, ওকে, তিন থেকে চার ঘন্টা কমপ্লিট হয়ে যাবে, টেম্পারেচার হালকা থাকলে ৫-৬ ঘন্টা লাগে, কিন্তু এই খাবারটা আমি আজকে প্রসেসিংয়ে বসাচ্ছি, এটা আমি কালকে খাওয়াবো। আচ্ছা, এটা আমি কালকে খাওয়াবো, আর কালকে যেটা আমি গতকাল তৈরি করেছিলাম সেটাকে আজকে আমি খাওয়াচ্ছি, হ্যাঁ ওটা আজকে খাওয়াবো। যদি কখনো ধরুন আজকে মেঘলা হলো বর্ষাকাল, তখন আমি কিভাবে খাবারটা রেডি, তখন এই খাবারটা আমার যে গ্যাস চুলা রয়েছে সেই আপাতকালীন জন্য, আচ্ছা সেই দিনের খাবারটা আমার ওই গ্যাস চুলায় মাত্র, এবং পুরো বছর ভর উনি এই সূর্যের তাপটাকেই টেম্পারটাকেই ইউজ করে খাবারটা রেডি করছে, আজকের খাবার কালকে ডেলিভারি, আর যেটা ছিল সেটা অলরেডি খাওয়া হচ্ছে, তো খুব ভালো। অনেকটা বড় সেশন ছিল, আমরা দেখে নিলাম যে সত্যি নিজের বুদ্ধিতে কি করে খাবার তৈরি করে, এবং তিনি দিনের পর দিন তার পশু যেগুলো উনি পুষেছেন সেই শুকরদের উনি খাওয়াচ্ছেন, এবং তার জন্য কত খরচ আমি আপনাদেরকে বলে দিলাম, তো বারবার একটা কথা বলবো না, তবে
আমি প্রথম পার্টটা আপনাদেরকে দেখালাম কিভাবে কম খরচে আপনি তাদেরকে খাওয়াতে পারেন, এবং নেক্সট পার্টে আমি তোমাদেরকে দেখাবো যে একটা বাচ্চা বড় ছোট থেকে বড় করা পর্যন্ত তার কী কী রোগ ব্যারাম হতে পারে, সেই বাচ্চাটা ছোটোবেলায় কতদিন অবধি দুধ খায়, তার কী কী ভ্যাকসিন দরকার হতে পারে, এবং এক একটা ঘর উনি যে ঘরগুলো করেছে সেই ঘরগুলো কতটা এরিয়া নিয়ে তৈরি হবে। তো ওকে বন্ধুরা, নেক্সট ভিডিও অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। আর যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, অবশ্যই শেয়ার করো, এবং কমেন্টস করতে যেন ভুলো না, কারণ তোমাদের প্রথমবারের ভিডিও আমি, এটা আমার দ্বিতীয় ভিডিও শুকরের উপরে, তোমাদের প্রথমের উৎসাহতে আমি এতটাই ভালো লেগেছে আমি আবার একটা ভিডিওর জন্য এসেছি। তো প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই কমেন্টস করো, কারণ কমেন্টসটাই আমাদের শরীরে কিন্তু সত্যি কথা, আমার মনের জোর, আমার ক্যালোরি, এবং সত্যি একটা নতুন কিছু করতে ভালো লাগে। তো ওকে বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখো।